আসসালামু আলাইকুম ভীষণ টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ একাব্বর বিরাজ আশা করি আপনারা এই কঠিন করোনা মুহূর্তেও ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমিও আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভালো আছি প্রিয় দর্শক অনেক দিন পর আবারও কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম আজ আমি আবৃত্তি করবো পল্লী কবি জসিম উদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলের সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি সমাজের যারা বিত্তশালী রয়েছেন তাদের প্রতি দিয়ে একটি অনুরোধ করব যে আপনারা আপনাদের আশেপাশের এই মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত যারা গরিব দুর্বল অসহায় রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কারণ আপনার এই সামান্য সহযোগিতাই হয়তো আপনাকে পরকালের নাজাত দিতে পারে কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অর্থ সম্পদ এত জমা করে কোনো লাভ নেই কারণ দুনিয়াতে সম্পদ যার বেশি পরকালে তার হিসাবও তত বেশি হবে এই সম্পর্কে আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা আপনাদের শেয়ার করব। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যার অর্থ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থই তাকে অমর করে রাখবে কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাই আর হুতামা কি তা তুমি কি জানো এ হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি এবারে বুখারি শরীফের বর্ণনা আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া বিষয়ে রাসুল করিম সাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর আদায় না করা পর্যন্ত হাসরের মাঠে কেউ স্বস্থান ত্যাগ করতে পারবে না এক নম্বর জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন যৌবন শক্তি কোন কাজে ব্যয় করেছ তিন নম্বর প্রশ্ন ধন সম্পদ কীভাবে উপার্জন করেছ বৈধ পথে না অবৈধ পথে চার নম্বর সম্পদ কোন কাজে ব্যয় করেছ এবং পাঁচ নম্বর প্রদত্ত এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ বেয়র্স আমাদের উচিত এই ক্ষণস্থায়ী পৃথিবীর তে আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব না দেওয়া এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষই শুধু দুনিয়াকেই বেশি গুরুত্ব দেই কিন্তু চিরস্থায়ী জিন্দিগির কথা আমরা স্মরণ করি না একটা নিঃশ্বাস ত্যাগ করার পর পরবর্তী নিঃশ্বাস যেখানে গ্রহণ করার ভরসা নেই সেখানে কী লাভ হবে ভাই এত অর্থ সম্পদ জমা করে তাই আমি আবারও বৃত্তশালী যারা রয়েছেন তাদের অনুরোধ করব আপনারা আপনাদের সম্পদ থেকে গরিব অসহায় দুর্বলদের সহায়তা করেন এবং আপনাদের সম্পদ থেকে সঠিক নিয়মে জাকাত প্রদান করে আপনার সম্পদের পবিত্রতা অর্জন করেন তো ভিয়ার্স কথা না বাড়িয়ে আমি আবৃত্তি শুরু করি আমি আগে বলেছি আজ আমি আবৃত্তি করব পল্লী কবি জসীমউদ্দিনের পল্লী জননী কবিতা কবি জসিমুদ্দিন এই কবিতায় কবি একজন দুঃখিনী মায়ের এবং রুগ্ন ছেলের শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনো পুত্রের চঞ্চলতা আর দারিদ্রের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতায় তুলে ধরেছেন আমি আবৃত্তি করছি পল্লী জননী কবি জসিম উদ্দিন রাত থম থম স্তব স্তব ধনি ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কথা সারাকার রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে ভন 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 জমাট বেঁধেছে মশকের গান এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকিতে আসিছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাসারে সুপটি করিয়া ঘুমতো একটি বার রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলের তাহার ভালো করে দাও কাঁধে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখানি ভাসে বহিয়া নয়ন বাস বাসবনে বাসি বসি ডাকে কানাকু রাতের আধার ঠেলি বাদুর পাখার বাতাসেতে পরে সুপারির ভবন হেলি চলে বুন পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দুঃসাই কিংবা শঙ্কায় মার পরান উঠেছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মা পায়ে পায়ে বল ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এক্ষুনি আমারে এত রোগ হতে করিতে পারে তো খারা মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও জ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নরি শিকা ভরে খেজুরে গুড়ের নয়া পাটলিতে হুরুমের কোলা ভরে ফুলঝরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পড়ে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলাই হাত বাহিরেতে নাচে জোনাকি আলোর থম থম কাল রাত রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পরে মনে কোনো দিন সে যে মায়েরে না বলিয়া গিয়াছিল দূর বনে সাজ হয়ে গেল তবু আসে নাকো আই ঢাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে সে হর্ষে করিয়া গান এক কোষ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়াছিলি এমনই একালি সাজে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোট খাটো কত বাইনা ছেলের পারে নাই মিটাবার আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরঙ্গ দেখিতে নাই করিম সে গেল আজিস চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুখিনি মায়ের দ্বিগুণ বাড়িতে জ্বালা এজরোগে রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে এ অকল্যাণ এ সুর মরণের দুধ এলো বোঝি হাই হাঁকে মায়ে দূর দূর পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফের ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে পড়ে ফোটাই ফোটাই পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে রুগ্ন ছেলের শিয়রে বসিয়া জাগিছে মাতা তার মহাকাল পাতা পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমাই খেল আধারের সাথে ঝিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ